আমরা এখন একটি প্রেজেন্টেশন দেখব দর্শক। এই হচ্ছে আমাদের, তুমি বলেছো হেডলাইনটা, সেটাই আর কি। হ্যাঁ, এফিমোরাল হেড, এফিমোরাল যেটা মাথাটা রয়েছে, যেটা দেখালাম আমি, চলাচল বন্ধ হয়ে যায়, রক্ত রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার জন্য এটা হয়। মহিলাদের তুলনায় পুরুষদের বেশি বলা হয়, বাট আমি বলবো এটা মোটামুটি সব ক্ষেত্রেই থাকে। মেয়েরাও যেমন ভোগে, ছেলেরাও, যেহেতু মেয়েরা খুব কষ্ট পায় বেশি, মেয়েদের হলে মেয়েরা আমাদের কাছে খুব রেপিডলি চলে আসে এবং আমাদেরকে এইভাবে রক্ত সঞ্চালন হচ্ছে হিপে নর্মালি। তুমি বুঝতে পারছো, তুমি ডাক্তার, এই যে এখানে এইভাবে রক্ত সঞ্চালনগুলো বন্ধ করে দেয় যখন এটা এভিএন ডেভেলপ করে। হ্যাঁ, এই যে রক্তর শিরা উপশিরাগুলো যেগুলো ছোট ছোট ভেসেল থাকে সেগুলো বন্ধ হয়ে যায় এভিএনের। হ্যাঁ, আমরা যদি ধরি আঘাত জড়িত কারণ হতে পারে, ডিসলোকেশন হয়ে হয়, তারপরে যে ফ্র্যাকচার হয়ে কিংবা ওখান থেকে সরে গেল, ডিসলোকেশন হলো, আর এই যে স্টেরয়েড যেটা বললাম যে উচ্চ ডোজ কিংবা অনেক দিন খাচ্ছে, তাহলেও হতে পারে। এছাড়া আরও অন্যান্য কারণ আছে, সিকেল সেল ডিজিজ বলা হয় একটা ডিজিজ আছে, আমাদের দেশে হয় না তা ঠিক নয়, অন্যান্য দেশেও এটা হয়। এভাবে আমাদের ওষুধ খাওয়ার জন্য স্টেরয়েড খাচ্ছে, তারপরে স্টেজ 1, 2, 3 এইভাবে, এই যে এখানে এক, এখানে দেখো একটু সামান্য হলো, তারপরে দেখো, তারপরে দেখো কালাপস করে যাচ্ছে। এবং এই যে এখানে দেখা যাচ্ছে বাম দিকটা টোটালি, এই যে একেবারে হেডটা সাদা অংশটা সাদা হয়ে গেছে এবং এটা আলাদা হয়ে গেছে এবং এটা সম্পূর্ণভাবে মনে হয় ধসে যাচ্ছে। মানে ও যে একটা স্ফেরিক্যাল বা রাউন্ড শেপ আছে, সেই গোলার শেপটা নাই, সেটা ধসে যাচ্ছে মনে হয়। এই দেখো, এই এই ছেলেটা আজকে এসেছিল আমার কাছে, 4 মাস ধরে তাকে স্টেরয়েড মেডিসিন খাওয়াচ্ছে এবং আমাদের লোকেই খাওয়াচ্ছে। অন্য দুর্ভাগ্য হলো যে আমাদের লোকেই খাওয়াচ্ছে, ওই যে মেথোট্রেক্স থাকে, তারপরে মেথি প্রেট। তো মেথি প্রেট যেটা খাওয়াইছে সেটা বেশি এরকমের সমস্যাটা। এই মেথি প্রেটটা খেয়ে একটা ইয়াং ছেলে, মাত্র বয়স তার 19 বছর, সে এখন তার ব্যথা শুরু হয়ে গেছে। আমি বললাম তুমি সমস্ত ওষুধ বন্ধ করে দাও, তুমি যে এখনই তুমি চলে যাও ইয়েতে, সাঁতারে সাঁতার কাটো, সাইকেল চালাও, আর এই কোনো ওষুধে খেও না, ব্যথা করে করুক। শরীরের মধ্যে ব্যথা বেদনা নাই কার, ব্যথা বেদনা আছে বলে তো আমরা বেঁচে আছি, কাজে ব্যথা থাকবে, ব্যথাকে নিয়ে চলো। এই কথায় কথায় ওষুধ খাওয়ার অভ্যাস বন্ধ করো, রাগারাগি করে তুমি বোঝাই সোজা দিয়ে বললাম তুমি যাও, আর এটা এই কোনো ওষুধে খাও না, দেখা যাক, ও আবারও আমাকে 1.5-2 মাস পরে দেখাবে। এই যে তোমার যে ঘটনাটি বললাম, এটা একটা সিম্পল আজকেই ঘটনা, এই ছেলেটি আমার কাছে আজকে এসছে এবং তাকে এক্সামিন করে দেখতেছি, তার হিপের মুভমেন্ট পেইনফুল, গ্রয়েন পেইন যেটা বলা হয়, গ্রয়েন পেইন। হ্যাঁ, নিতস্বের, আমাদের নিতস্বের উপরে যে গ্রয়েন আছে, হ্যাঁ, পেটের নিচে, নিচের অংশে যেখানে উরু শুরু হচ্ছে, মানে ইনগুইনাল রিজিয়ন বলি আমরা, সেটাকে গ্রয়েন বলা হয়, এইখানেই ব্যথাটা হয়। এটি ব্যাক পেনের সঙ্গে এর তফাৎটা হলো, মাজায় ব্যথা হলে পেছন দিক দিয়ে সাইড দিক দিয়ে যাবে, আর এই ব্যথাটা সামনের দিকে থাকবে উরুতে, আমাদের মানে গ্রয়েনের যে ব্যথাটা, তারপরে আমাদের ভেতরের সাইডে, উরুর ভেতরের সাইড দিয়ে নিচের দিকে যাবে। তবে গ্রয়েনে বেশি ব্যথা ইনিশিয়ালি শুরু হয়, যখনই সন্দেহ হবে গ্রয়েন পেইন তখনই কিন্তু এক্সামিন করতে হবে এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন, হিপ মুভমেন্টটা দেখো, পেইনটা ফলো করো, তারপরে অন্য কোনো কারণ, টিবি হচ্ছে কি না কিংবা অন্য কোনো কারণ আছে কি না সেটাও খেয়াল করতে হবে। মোস্টলি গ্রয়েন পেইন হচ্ছে হিপ থেকে শুরু হয়, হিপ মানে আমাদের কটিবন যেটা বলি আমরা, যেটা বা অনেকে কোমর বলি আমরা, কিন্তু এইটা হলো হিপ বলাটাই বেশি ভালো। হিপ পেইন সবসময় সামনের দিকে হবে এবং আমার উরুর পেছন ভেতরের দিকে থাকবে। মাজায় ব্যথা পেছন দিক থেকে সাইডের দিকে যাবে, মনে রাখতে হবে মাজায় যেগুলো ব্যথা হচ্ছে, লো ব্যাক পেইন কিংবা মেরুদণ্ডের ব্যথা, কখনোই সামনের দিকে আসবে না, এখানে ক্লিয়ার কথাবার্তা এটা জানতে হবে, তাহলে সুবিধা হবে একটু আমাদের ডায়াগনোসিস করতে। তো ওস্টেরয়েড কেন খাচ্ছে, যে ওজন বাড়ানোর জন্য, রুচি বাড়াবার জন্য, হোমিওপ্যাথি ওষুধের, আজকেও রোগী পেয়েছে 2-3টা হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে ওষুধ খেয়েছে, খেয়ে তারা ওষুধ মানে ওষুধের মধ্যে সব ঢুকিয়ে দেয়, এই এই ট্যাবলেটগুলো গুঁড়া করে করে এগুলো ঢুকিয়ে দেয় এবং এগুলো খেয়ে সমস্যাগুলো হয়। সুতরাং আমি বলি যে খুবই সাবধান, আপনারা যারা ওষুধ, যারা আমরা ডিল করতেছি মানুষের জীবন নিয়ে, তাদের এইসব ব্যাপারে এই ওষুধগুলো ব্যবহার করা নিয়ে যেন আমরা খুবই সাবধানতা অবলম্বন করি। এটা যদি 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ খাওয়ানো হয়, তাহলে এইভাবে মোটা হয়ে যায়, অনেক কমপ্লিকেশন, মানে টু মেনি কমপ্লিকেশন আছে এই স্টেরয়েডের,
তাই না? মুখ চোখ ফোলা, ওজন বাড়া, ডায়াবেটিস বাড়া, ব্লাড প্রেশার বাড়া, এমন কিছু নাই যা এটা এই স্টেরয়েড করবে না। এটি তো হলো অত্যন্ত একটা জরুরি ওষুধ, যেটিকে শুধুমাত্র ইমার্জেন্সি হিসেবে ব্যবহার করা উচিত। এটি কোনোভাবেই আমাদের মানে একেবারে ওই রুটিনলি ব্যবহার করা উচিত হবে না। এবং আমি সবসময় এটা বলে থাকি যে এটা খুবই সাবধান আমাদের হওয়া উচিত, সব চিকিৎসকদেরই, সব স্বাস্থ্যসেবা কর্মীদের, স্বাস্থ্যসেবার সঙ্গে যারা জড়িত, এবং দোকানদারদেরও বোঝা উচিত যে আমরা কথায় কথায় ওষুধগুলো খাওয়াবো না। বলতে দেখেন কেন আপনি খাবেন, প্রেসক্রিপশন নিয়ে আসেন, প্রেসক্রিপশনটাও দেখেন কী কারণে, সামান্য একটু তার চামড়ার মধ্যে একটু ঘা হলো, একটু অসুখ হলো, সেখানের জন্য খেলো, তারপরে এটা মাসের পর মাস খাবে, তাহলে তার অনেক অনেক বেশি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে। এই যে এই মেয়েটির কথা বলি, ইয়ারহানা 2010 সালে আমার কাছে এসেছিল, দেখো কী অবস্থা হয়ে। এবং এর মা ও বাবা নাই, আমার কাছে এসে মা বলছিল আমার এই মেয়েটি বাঁচতে চায় না, কেন ও সুইসাইড করবে। আমি তো ভয় পেয়ে গেলাম, বলে কি মেয়ে? তারপরে মেয়ের কাছে যেয়ে বললাম কী হয়েছে মা বলো, তুমি তুমি আমার মেয়ে বলো, তুমি আমি বাঁচবো কী করে, আমি তো আমার এখন সারা জীবন পড়ে আছে, বয়স মাত্র আমার 20-21 বছর, তো আমি তো হাঁটতে পারি না, বসতে পারি না, প্রেশার পায়খানা করতে পারি না। বললাম যে ঠিক আছে, আমি দেখো ওকে এক্সামিন করতেছি, এই যে একটুকু পা বাইরের দিকে যায় না, মুভমেন্ট টোটালি রেস্ট্রিক্টেড, টোটাল মুভমেন্টই রেস্ট্রিক্টেড, কোনো ইন্টারনাল রোটেশন নাই, এক্সটার্নাল রোটেশন নাই, ফ্লেকশন নাই, অ্যাডাকশন অ্যাবডাকশন নাই, অর্থাৎ ফিক্স হয়ে আছে। তাহলে ও প্রেশার পায়খানা করবে কেমনে? আর ধরো যে একটা মেয়ের তো জীবন আছে, তার সে তার ঘর সংসার কেয়ার করবে কেমনে? এখানে দেখা যাচ্ছে এই যে তার কলাপস করে গেছে, দুই পাশেই হেড নষ্ট হয়ে গেছে, অসম্ভব পেইনফুল, সে বাঁচতেই চায় না। এটারই আমি পরে এই যে হাঁটতেও পারতেছে না বিফোর সার্জারি, দেখো কীভাবে কলাপস করে গেছে। তারপরে ধরো যে আমাদের হ্যাঁ, এই মেয়েটি হ্যাঁ, অপারেশনের পরে দেখো, এই যে অপারেশন করা হলো, তারপরে দেখো তার চেহারার মধ্যে তার একটা, যে মেয়েটি আসলো করুণ অবস্থা নিয়ে, তার 13 বছরের ফলো আপ, সে কিন্তু ভালো আছে। হ্যাঁ, এবং ভরসা করছে। এখানে দেখো তাকে, যেহেতু তার বাবা নাই, এবং আমি শুনেছি তার বাবা মুক্তিযোদ্ধা, আমি তাকে রোটারি ক্লাবে নিয়ে গেছিলাম, যে বলেছিলাম যে আপনাদের মেয়ে, এটা আমার মেয়ে, একে আপনাদের সহযোগিতা করতে হবে। রোটারি ক্লাবরা তার ইমপ্ল্যান্টের পয়সা দিয়েছিল, এবং তারপরে তাকে আমি বিনা পয়সা ফ্রি অপারেশন করে দিয়েছি, এবং সে ভালো আছে। এই জায়গায় দৌড়াচ্ছে কীভাবে? হ্যাঁ, তার হাসিটা দেখতে পাচ্ছ যে সুন্দর হাসতেছে। এই লোকও তাই, এই দেখো ডান দিকে তার দুই দিকেই গেছে, সে খেতে মোটা হয়ে গেছে, দেখো কত ফুলে গেছে। এবং ওটি ডেট হল 2012 সালে। সে পরে যে হাঁটতেছে, ওজন বেড়ে গেছে, কিন্তু যাই হোক ভালো আছে, 11 বছরের ফলো আপ। এটা আরেকজন দেখো কি কি টোটাল কলাপস করে গেছে, হেড বলতে কিছু নাই, কিচ্ছু নাই। এখানে দেখো এটা দেখাচ্ছে আমি, সেদিন অপারেশন হয়েছে, এবং সে হাঁটতেছে, এই যে সে হারা 9 বছরে ফলো আপ, দিব্যে হাঁটাচলা করতেছে, কাজকাম করছে। এখানে দেখো মুভমেন্ট নাই, এই দেখো কোনো মুভমেন্ট,
আর এক্সটার্নাল রোটেশন নাই, ইন্টারনাল রোটেশন নাই, কঠিন অবস্থা। এই যে এদিকে দাঁড়ালে ওদিকে ব্যথা করে, এই যে কাঁদতেছে ছেলেটা, লোকটা উফ অসম্ভব পেইনফুল। এই যে এক্সামিনেশনটা করলেই ধরা পড়ে, ইউ জাস্ট এক্সামিন হিম অ্যান্ড হি উইল গেট হার দ্যাট, তার অবস্থাটা কি। এই ছেলে দেখো 11 বছরের ফলো আপ, সে দৌড়াচ্ছে, এই যে ওই পাতলা ছেলেটি। এই মেয়েটি কল্পনা আক্তার, 22 বছর বয়স, এরও এরকম অবস্থা, খুবই কষ্টকর লাইফ। এই যে দুইটা দেখো দুই দিকে নষ্ট হয়ে গেছে, দেখো দুই দিকে নষ্ট হয়েছে, এই বলতে কিছু নাই। 2010 সালে অপারেশন হয়েছে, দেখো এই যে হাঁটতেছে সে, সে জীবন ফিরে পেয়েছে এবং তার স্বাভাবিক, সে ঘর সংসার করছে, বাচ্চা কাচ্চার মা হচ্ছে, এটাই তো মানুষ চায় তার সংসার একটা মেয়ের জন্য আর কি। এই ছেলেটি তারেক, এর আমাদের 18 বছর বয়স মাত্র, 2009 সালে অপারেশন হয়েছে। এই দেখো এদিকে এটা নষ্ট হয়ে গেছে, এটা এটা অবশ্য স্টেরয়েড খাওয়ার জন্য না, এটা তার ট্রমা হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়ে এটা ভাঙছিল, এটা ভেঙে দিয়ে এটা কলাপস করে গেছে। এখানে দেখো এই ছেলেটা এখন ট্রেকিং করে বেড়ায়, ও পাহাড়ে ওঠে, পাহাড়ে যায়, সে এখন নিজে বিজনেস খুলছে, সে পাহাড় পর্বত সব ঘুরে বেড়াচ্ছে এবং দুনিয়ার সব কিছুই করে বেড়াচ্ছে, এবং সে বিশাল বড় এখন ইয়ার দিয়ে, মানে আমাদের যে যারা যারা ওই যে ট্যুরিস্টদের ট্যুরিস্ট সেন্টার খুলে ট্যুরিস্টদের নিয়ে বিভিন্ন জায়গা যাচ্ছে, নেপাল যায়, তারপরে বিভিন্ন দেশে যায়, এখানে ও চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গুনিয়া সব জায়গায় যাচ্ছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।